দেখুন সিংহবাহিনী ত্রিনয়নী ঠিক ভোর পাঁচটায় 25শে সেপ্টেম্বর শুধুমাত্র জি বাংলায়। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মহালয়ার শুভ সূচি। শুভ সূচি অনুযায়ী সকল অশুভ শক্তিকে হারিয়ে মাতৃপক্ষের সূচনা হবে। আর এই মহালয়ার পূর্ণ লগ্নে জি বাংলার এবারের নিবেদন সিংহবাহিনী ত্রিনয়নী। পুরাণ মতানুসারে দেবী দুর্গার বাহন হল পশুরাজ সিংহ। সিংহবাহিনী দেবী দুর্গার আছে আরও নানান রকমের কাহিনী, আর এই কাহিনীকেই বর্ণিত করতে এবার জি বাংলার মহালয়া। এছাড়াও সিংহবাহিনী দেবী দুর্গার অন্যান্য নানান রূপ, যেমন গন্ধেশ্বরী, মা সরস্বতী, মা লক্ষ্মী, চণ্ডিকা, জয়দুর্গা, কামাখ্যা, স্কন্ধমাতা, কুষ্মান্ডা প্রমুখ নানান দেবীর রূপ দেখতে পাবো আমরা এবারের মহালয়ার অনুষ্ঠানে। এবারের সিংহবাহিনী মহিষাসুর মর্দিনীর রূপে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। তিনি সিংহবাহিনী রূপে বধ করলেন মহিষাসুরকে। দেবী পার্বতী রূপে সকলের মন জয় করবে শ্বেতা ভট্টাচার্য, অর্থাৎ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির যমুনা। দেবী কুষ্মান্ডার রূপে নজর কাড়বে পিলু ধারাবাহিকের পিলু। শম্ভু নিশুম্ভু এই দুই অসুর বিনাশকারী মা চণ্ডিকা রূপে আত্মপ্রকাশ করবে পিলু ধারাবাহিকের রঞ্জা ওরূপে ইদিকা পাল। সিংহবাহিনী দেবীর অন্য এক রূপ দেবী কামাখ্যা রূপে অভিনয় করবে উমা ধারাবাহিকের সিঞ্জিনী। কার্তিকেয়ক জননী দেবী স্কন্ধমাতার রূপে অভিনয় করবেন লালকুটি ধারাবাহিকের অনামিকা অর্থাৎ রুকমা রায়। দেবী জগদ্ধাত্রী রূপে প্রথমবার মহালয়ায় থাকছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকের হংসিনী ওরূপে শার্লি মোদক। সিংহবাহিনী দেবী জয়দুর্গার দুই রূপে অভিনয় করবে মিঠাই ধারাবাহিকের মিঠাই ওরূপে সৌমিত্রিষা কুণ্ডু। দেবীর রণরঞ্জিত মহাকালী রূপে অভিনয় করবে উড়ন তুবড়ি ধারাবাহিকের তুবড়ি ওরূপে সোহিনী ব্যানার্জি। বিদ্যাদেবী সরস্বতী রূপে দেখা যাবে আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের উর্মি অর্থাৎ অন্বেষা হাজরাকে। সিংহবাহিনী দেবী গন্ধেশ্বরী মাতার ভূমিকায় দেখা যাবে গৌরী এলো ধারাবাহিকের গৌরী ওরূপে মোহনা মাইতিকে। দেবী লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে খেলনাবাড়ি ধারাবাহিকের মিতুল অর্থাৎ আরাত্তিকা মাইতিকে। এই সকল দেবীর মহিমা এবং তাদের বর্ণিত নানান কাহিনী জানতে চোখ রাখুন জি বাংলায় আগামী 25শে সেপ্টেম্বর ভোর পাঁচটায় বিশেষ অনুষ্ঠান সিংহবাহিনী ত্রিনয়নীতে। এক্সপিরিয়েন্স বলতে ইট ইজ রিয়েলি ভেরি ভেরি টাফ বিকজ এত হেভি জুয়েলারি পরে ফাইট ডান্স। আমার মনে হয় যে আমার করার সবথেকে ডিফিকাল্ট ক্যারেক্টার হচ্ছে মা দুর্গা। তাছাড়াও ডেফিনেটলি প্রতি বছর করতে এই জন্যই ভালো লাগে যে অদ্ভুত একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে এবং খুব ভালো রিয়াকশান পাই। এনিওয়ে খুব ভালো লাগলো শ্যুটিং করে সৃজিৎ এবং শুকল্যান্দা অনেক দিন পর কাজ করলাম। গানগুলো খুব ভালো হয়েছে অ্যান্ড আই এম শিওর সবাই মানে প্রত্যেক বছরের মতোই জি বাংলার মহিষাসুর মর্দিনী খুব পছন্দ করবেন।